সিএনএন বিডি আমাদের বাংলা। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় অর্থ বছরে একদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ দেন দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শামী ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেবীগঞ্জ পঞ্চগড় এবং কৃষক প্রশিক্ষণ প্রাপ্তদের প্রশিক্ষণ শেষে তাদের মাঝে শিকেচার, কীটনাশক, এক্সপ্রে মেশিন ও সার বিতরণ করেন। লেবু জাতীয় ফসল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখেন বাজারে কিন্তু লেবু জাতীয় ফসলের দাম কিন্তু খুব বেড়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমাদের লেবু জাতীয় ফসল চাষ করতে হবে প্রচুর পরিমাণে। আমাদের বর্তমানে দেখেন যে আমাদের 16 কোটি মানুষ আছে বর্তমানে বাংলাদেশে, এবং প্রতি বছর আমাদের বিদেশ থেকে এই বছর আমাদের প্রতি বছর আমাদের আমদানি করতে হয় 16 কোটি মানে 32 কোটি কেজি। আমাদের এই মালটার যেটা আমরা দেখলাম আর কি, 32 কোটি কেজি মালটা হচ্ছে আমাদেরকে আমদানি করতে হয়। এতগুলো আর কি যেখানে আমাদের আমদানি করতে হয়, আমরা যে সেই ক্ষেত্রে যদি আমরা যদি নিজেদের যদি মালটা বা ফসল বা লেবু যদি ফসল করে যদি আমাদের নিজের যদি উৎপাদন যদি করতে পারি, সেক্ষেত্রে আমরা বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে। সেক্ষেত্রে আমাদের একই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, আর সেক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হচ্ছে। আমাদের নিরাপদ দূরত্ব বজায় রেখেই প্রথম আজকে দেবীগঞ্জ উপজেলায় 30 জন কৃষকের প্রশিক্ষণ শুরু করলাম। মূলত আপনারা জানেন যে এখন করোনা কাল চলছে, এই সময়ের মধ্যে আমাদের কৃষকদের জন্য আমাদের প্রশিক্ষণটাও এবং তাদের যে আমাদের কৃষি কাজকর্ম সেটাও বজায় রাখতে হবে, এবং সে তার উদ্দেশ্যেই আমাদের কৃষি যাতে হ্যাম্পার না হয়, আমাদের চলমান কৃষিকেও আমাদের চলমান রাখতে হবে, এবং কৃষি যদি ব্যাহত হয় আমাদের আসলে বিরাট খাদ্য দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমাদের সরকার যেহেতু কৃষিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, সেই জন্য আমাদের এই কৃষি প্রশিক্ষণ আমরা শুরু করেছি এবং অন্যান্য কৃষির যে কাজগুলো আছে সেগুলো চলমান রয়েছে। আপনারা জানেন যে লেবু একটা গুরুত্বপূর্ণ একটা ফল এবং তার প্রধান যেটা উপাদান সেটা হলো ভিটামিন, এবং ভিটামিন সি আমাদের ইমিউনিটি সিস্টেমকে আমাদেরকে সবল করে। আমাদের বিশেষ করে আমাদের করোনা ক্ষেত্রে যদি আমরা যদি বলি, করোনার ক্ষেত্রে যে আমরা যে বলা হয় যে বারেবারে যে আপনার ভিটামিন সি বেশি করে খাবেন, ভিটামিন সি খেলে যেটা বলা হয় সেটা হলো যে আমাদের ভিটামিন সি আমাদের ইমিউনিটি সিস্টেমকে সবল করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন আমাদের ভিটামিন সি আমাদের খাওয়া দরকার। সেক্ষেত্রে আমাদের যে এই এলাকা প্রতি বছর আমাদেরকে প্রচুর পরিমাণ লেবু জাতীয় ফসল আমদানি করতে হয়, কমলা, মালটা। আমরা যদিও আমাদের এই লেবুগুলো আমরা খাবার যেটা খাই লেবুটা আমরা হয়, কিন্তু কমলা মালটা আমাদের প্রচুর পরিমাণে আমদানি করতে হয়। সেক্ষেত্রে আমরা এই যে আমরা অনেক প্রদর্শনী আমরা অথবা এই প্রকল্পের মাধ্যমে আমরা বরাদ্দ দেবো, এই প্রদর্শনীর ক্ষেত্রে যদি আমরা কৃষকরা যদি মালটার বাগান করে, আমরা জাম্বুরা এই সমস্ত বাগান করে, তাহলে সেক্ষেত্রে যদি একটা কৃষক যদি প্রচুর 3-4 বছরের মধ্যে একটা গাছ থেকে যদি 200-400 করে যদি মালটা ধরে, সেক্ষেত্রে আমরা আমদানিটা কিন্তু কমাতে পারবো, বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে, একই সাথে আমরা নিজস্ব ফলে আমরা স্বয়ংসম্পন্ন। এই জন্য আমাদের আজকের এই প্রশিক্ষণ। আমরা আশা করব যে আমাদের যে সিএনএন বিডি আমাদের বাংলা।